করিমগঞ্জ শহরে মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই কাজ শুরু হচ্ছে মালেগড় টিলায়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সিপাহী বিদ্রোহের পটভূমি ঐতিহ্যবাহী মালেগড় টিলা পরিদর্শন করিমগঞ্জের জেলাশাসক খড়গেশ্বর পেগু। এসপি বিভাগে বাস্তুকার ঠিকাদার বিএসএফ এবং পাটকাই টেকক্রাস সদস্যের সঙ্গে নিয়ে পরিদর্শনকালে মালেগড় শহীদ ভূমিতে পর্যটন কেন্দ্রে নির্মাণের কাজ শুরু করার জন্য বাস্তুকারকে নির্দেশ জেলাশাসকের খড়গেশ্বর পেগুর। এদিন মালেগড়ে উপস্থিত হয়ে জেলাশাসক বলেন, মালেগড় টিলাকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে বিশেষ নজর রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। 26 বীর শহীদের স্মৃতিসূচিতে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে পুষ্পস্তবক ও প্রদীপ প্রজ্বলন করে জেলাশাসক বলেন যে সীমান্ত জেলার সম্পদ হচ্ছে লাতুর মালেগড় টিলা। এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে অর্থনৈতিকভাবে উন্নত হবে সীমান্ত এলাকায়, যার কারণে মালেগড়ের নামে বরাদ্দ অর্থে নির্মাণ কাজ এখানে শুরু হবে। বলেন যে মুখ্যমন্ত্রী নির্দেশ রয়েছে, যার কারণে ইতিহাসে বিজড়িত শহীদ ভূমির দায়িত্বে তিনি নিজে নিয়েছেন। তার কার্যকালের মধ্যে যাতে মালেগড়ের একটি পূর্ণাঙ্গ রূপ পেতে পারে তার কারণে আশা ব্যক্ত করেন তিনি। আমি মালেগড় ভিত্তিক এগিয়ে আসবো।